কোন মায়ের সন্তান জানি না, এই সন্তানকে ফালাই রেখে চলে গেছে, এটা ঠিক করেনি। আমরা মায়েরা একটা বাচ্চার জন্য কোথায় কোথায় ঘুরি, ডাক্তার কবিরাজ এটা ওটা যারা রাখে গেছে তাদের জন্য আমি বলতেছি, আপনারা বাচ্চাটা রাখে যাওয়া খুব ভুল করছে। রোগবালাই থেকে রক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকরা অন্যান্য শিশুদের নিয়ে যেভাবে হাসপাতালে আসেন, ঠিক একইভাবে এক দম্পতি সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে হাজির হন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। সোমবার সকালে শ্বাসকষ্টের কথা বলে রেজিস্টার খাতায় শিশুটির নাম ও ঠিকানা দেন তারা। তবে কয়েক ঘন্টা পর হাসপাতালটির দায়িত্বরত স্বাস্থ্যকর্মী এ দম্পতিকে অন্যান্য তথ্য সংগ্রহে অফিস কক্ষে ডাকলে শিশুটিকে রেখে কৌশলে পালিয়ে যায় তারা। ভর্তি যখন হয় তখন দুইজন লোক ছিল, ওনারা আসে ভর্তি করাইছে, তারপরে হচ্ছে পরবর্তীতে ওনাদেরকে আরো খুঁজে পাওয়া যায়নি। কোন মায়ের সন্তান জানি না, এই সন্তানকে ফালাই রেখে চলে গেছে, এটা ঠিক করেনি। আমরা মায়েরা একটা বাচ্চার জন্য কোথায় কোথায় ঘুরি, ডাক্তার কবিরাজ এটা ওটা, তাকে আল্লাহ নিজ ইচ্ছায় তার সন্তানটাকে দিয়েছে, সুন্দর একটা শিশু সন্তান, মেয়ে সন্তান, তাকে রেখে ফেলে গেছে, মা ঠিক করেনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যারা রাখে গেছে তাদের জন্য আমি বলতেছি, আপনারা বাচ্চাটা রাখে যাওয়া খুব ভুল করছে। জন্ম দিলেই যে মা হওয়া যায়, সে জন্ম মা হওয়া যায় না, তাকে লালন পালন করতে হবে, বড় করতে হবে, তার দায়িত্ব পালন করতে হবে, বাচ্চাটাকে সুস্থ মতো মানুষ করতে হবে। এ ঘটনা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে বাড়তি যত্নে সুস্থ করে তুলেন। বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে শিশুটি। তবে ঘটনা দুদিন পেরিয়ে গেলেও পরিবারের খোঁজ না পাওয়ায় শিশুটিকে দত্তক দেওয়ার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক। তার চিকিৎসা যেটা দেওয়া দরকার আমাদের হাসপাতালের উদ্যোগে, আমাদের উদ্যোগে আমরা কিন্তু তার পুরো চিকিৎসাটা দিচ্ছি, এবং চিকিৎসাটা দেওয়ার পরে কিন্তু শিশুটি এখন উন্নতি হয়েছে এবং সে আপাতত স্টেবল অবস্থায় আছে। সবাইকে আমরা জানাই এবং পরবর্তীতে এটা জেলা প্রশাসনকে জানানো হয়। আমরা যতদূর জেনেছি যে ওনারা বিভিন্ন মানুষের মাধ্যমে জানানোর ফলে এটাকে হয়তো একটা ব্যবস্থার মাধ্যমে কারোর কাছে হ্যান্ডওভার করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কন্যা শিশুটির বয়স 4-5 দিন হতে পারে, তাকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।